হ্যালো গাইস, টেকরাকি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে ওয়েলকাম। এখন আমি দেখাবো কিভাবে আপনি একটা কমপ্লিট ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি বাইন্যান্সে ট্রেড করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার লাইফটা অর্থাৎ আপনার ক্যারিয়ারটা সেট আপ করতে পারবেন শুধুমাত্র বাইন্যান্সে ট্রেড করে। আমি এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার প্রয়োজন একটা কমপ্লিটলি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট। আমি রিকোয়েস্ট করব আপনার যারা বাইন্যান্স অ্যাকাউন্ট এর আগে ক্রিয়েট করছেন, তারপর আপনি যদি আমার রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আই হোপ আমি আপনাদের সকল প্রকার হেল্প করব এবং কিভাবে আপনি 100% ট্রেড করবেন এবং ট্রেড করে আপনি কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া এখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম করবেন, এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা বাইন্যান্স নিয়ে কথা বলবো, এর জন্য প্রথমেই দেখাবো কীভাবে আপনি একটা কমপ্লিটলি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ আপনার একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা কিন্তু খুবই জরুরি, কারণ আপনি বাইন্যান্স থেকে কিন্তু অনেক উপায় ইনকাম করতে পারবেন। একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি জাস্ট রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে যে অপশনটা আছে সাইন আপ উইথ ইমেল অর ফোন, আপনি জাস্ট উপরের অপশনটায় ক্লিক করবেন। এখানে নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো সিলেক্ট করবেন না এবং আপনারা যারা আইফোন ব্যবহার করতেছেন তারাই যে এখানে নিচে যেটা আছে এটা ব্যবহার করবেন, দরকার নেই। আপনি যেহেতু এখানে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আপনি অবশ্যই একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন আপনি জাস্ট উপরে সাইন আপ উইথ ইমেল অর ফোনে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে প্রথমে ইমেল দেওয়ার একটা অপশন আসছে। এখানে সিম্পলি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং আপনি এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এখানে রেফারাল কোডটা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফারাল কোড আলাদাভাবে দেওয়া আছে, আপনি এখানে রেফারাল কোডটা কপি করেন এখানে পেস্ট করে দিবেন। দেন আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে গেট সেন্ডে ক্লিক করবেন। গেট সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে মেইল অ্যাড্রেসটা প্রথমে দিয়েছেন অর্থাৎ যে মেইল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই মেইল অ্যাড্রেসের ইনবক্সটা চেক করবেন। ইনবক্সে একটা মেসেজ যাবে, ওই মেসেজে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা কপি করে নিয়ে জাস্ট আপনি এখানে পেস্ট করে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। যদি ইনবক্সে কোডটা না যায় সেক্ষেত্রে আপনার মেইলের যে স্প্যাম বক্স আছে আপনি স্প্যাম বক্সটা চেক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে আপনি আপনার একটা পাসওয়ার্ড দিবেন, এখানে অবশ্যই আপনার 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে প্রথমে আপনি ABCD এবং অ্যাট দ্য কিছু একটু মানে এই দিয়ে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। দেন আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে জাস্ট টিক মার্ক দিয়ে আপনি ইয়েস অথবা নো যে কোনো একটা দিয়ে দিবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি ভেরিফাই উইথ বাইন্যান্স অ্যাপে ক্লিক করবেন। এখানে না ক্লিক করার দরকার নেই, আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন। দেন আপনি প্লে স্টোরে সার্চ বক্সে টাইপস করবেন বাইন্যান্স। বাইন্যান্স লিখে সার্চ দেওয়ার পর বাইন্যান্স যে অ্যাপটা আসবে অ্যাপটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। যেহেতু অ্যাপটা অলরেডি আমি ইনস্টল করছি, ইনস্টল করার পর আপনি সিম্পলি অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন অথবা যে কোনো একটা নোটিফিকেশন শো করতে পারেন, আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করেন ওইখানে কোনো ব্যাপার না। দেন আপনি এখানে আপনি এইমাত্র যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইমাত্র আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেন আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে মেইল অ্যাড্রেসটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই মেইলে আবার একটা SMS দেবে, আপনি ওইখানে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার আইডি শো করবে, এখানে আপনার কোনো কিছু দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে গেট ভেরিফাইডে ক্লিক করবেন। গেট ভেরিফাইডে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ন্যাশনাল বাংলাদেশ দেওয়া আছে। আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে ইন্ডিয়া পাকিস্তান আপনি যে কোনো কান্ট্রি থেকে কিন্তু অ্যাকাউন্ট করে ক্রিয়েট করতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন। কান্ট্রি সিলেক্ট করার পর আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। একবার নিচে ইউলো কালার যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন এইখানে যে ফর্ম আছে ফর্মটা কিন্তু আপনার সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। দেন এখানে আপনার আইডি কার্ডের যে নাম আছে আপনার ফুল নামটা দেবেন, অর্থাৎ আপনার আইডি কার্ডে ইংরেজিতে যে নাম আছে ওই নামটা দেবেন। দেন এখানে আপনার আইডি কার্ডে আপনার বাবার যে নামটা আছে ওইটা দেবেন। দেন এখানে ডেট অফ বার্থ দিবেন, অর্থাৎ জন্ম সাল দিবেন, আইডি কার্ডে যেটা আছে ওইটা দিবেন। দেন এখানে মান্থ দিবেন, সাপোজ আপনার মাস যদি 5-6 মানে 5 মাস হয় সেক্ষেত্রে আপনি 05 দিবেন। এবং দিন এইখানে আপনি ডেট দিবেন, অর্থাৎ যে ডেটটা আছে 12 তারিখ হলে 12 তারিখ দিবেন বা এখানে যে কোনো একটা দিবেন, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে দিবেন। দেন আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন।
এই যে এইভাবে আপনি সঠিকভাবে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার আইডি কার্ডের যেটা আছে সেটা সঠিকভাবে পূরণ করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে যদি পার চান সেক্ষেত্রে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি, আপনার পিতামাতা, ভাই ব্রাদার, যে যা কেউ ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এইখানে উপরে যে ইসি নোট আছে এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে যে অপশনটা আছে ন্যাশনাল আইডি কার্ড, আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা হুবহু টাইপ করবেন, দেন আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। আগে এনআইডি কার্ডের ছবি দেওয়া লাগতো, বাট এখন এনআইডি কার্ডের ছবি দেওয়া লাগে না। যদি আপনার এনআইডি কার্ডের ছবি চাই সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং সেকেন্ড মানে পিছনে পার্টের যে ছবি আছে ওই ছবি তুলে আপনি এখানে আপলোড দিতে পারবেন, বাট ছবি চাইবে না কারণ এটা নতুন আপডেট আসছে। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ফেস ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার আইডি কার্ড, যার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার আইডি কার্ডে তার ফেস ভেরিফাই করতে হবে। এর জন্য জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরাটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনি এখানে একটা ম্যান আইকন দেখতে পারবেন। এখানে আপনার মাথাটা যেভাবে করতে বলবে লেফট সাইডে নিতে বললে আপনি লেফট সাইডে নেবেন, এবং মাউথ ওপেন মানে অফ অফ করতে গেলে আপনি ওইটা ই করবেন, এবং চোখে পলক মারতে করলে এখানে জাস্ট এই যে ইনস্ট্রাকশনটা আছে এটা একটু ফলো করবেন। এখানে যেরকম করতে বলবে আপনি জাস্ট আপনার ফেসটা এরকম করতে বলবেন, অটোমেটিকলি নিয়ে নেবে। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে, বাট ভেরিফিকেশন কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। এখান থেকে জাস্ট আপনি ক্লোজে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে জাস্ট আপনি উপরে যে ক্রস আইকন আছে আপনি ক্রস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যে ইন রিভিউ, অর্থাৎ রিভিউতে আছে, একদিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। অর্থাৎ আপনি যদি ডেট এবং আপনার ফেস যদি আইডি কার্ডের সাথে ম্যাচ করে তাহলে আপনার ইনস্ট্যান্ট বলতে গেলে 15 থেকে 20 মিনিটের মধ্যে ভেরিফাই করে দেবে। আই হোপ এখান থেকে আপনার ভেরিফাই হয়ে যাবে। এখন আমি দেখাবো কীভাবে আপনি এখানে ইউএসডিটি ডিপোজিট করবেন বা আপনি ট্রেড করবেন, এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একজন 1082% প্লাস প্রফিট করছে। অর্থাৎ যারা এখানে মানে $1 দিয়ে প্রফিট করছিল তারা প্রায় এখান থেকে $100 উপরে ইনকাম করছে। এই যে 135%, এখানে 98% হিউজ পরিমাণে কিন্তু প্রফিট করতেছে সবাই। আর বর্তমানে কিন্তু BTC-র রেট যেহেতু আপে আছে এবং মার্কেট ভালো আছে, সো আই হোপ আপনারা 2024 সালে ভালো একটা প্রফিট করতে পারবেন বাইন্যান্স থেকে। আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন এখানে এরকম একটা ভেরিফাইড অপশন আসবে। আপনি কিন্তু বাইন্যান্স থেকে অনেক উপায় ইনকাম করতে পারবেন। বাইন্যান্সের যে অফারগুলো আসে আপনি যদি শুধুমাত্র বাইন্যান্সের অফারগুলো ফলো করেন তাহলে কিন্তু এখান থেকে প্রতি মাসে আপনি সম্পূর্ণ ফ্রিতে হিউজ পরিমাণ একটা প্রফিট করতে পারেন। এখান থেকে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি কপি ট্রেড করে ইনকাম করতে পারবেন, এবং এখানে আপনি যদি বিভিন্ন পেইড গ্রুপে, অর্থাৎ মাত্র $10, $5, $20 দিয়ে যদি আপনি কোনো গ্রুপে জয়েন হন, ভালো একটা অ্যাডমিন পান, সেক্ষেত্রে আপনার কোনো এখানে মাথা খাটানো লাগবে না। তারা যে সিগন্যালটা দেবে আপনি শুধু তাদের সিগন্যালগুলো ফলো করবেন, তাহলে দেখতে পারবেন প্রতি মাসে এখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। আই হোপ আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান সবাই বাইন্যান্সের ট্রেড সম্পর্কে জানেন। ট্রেডিং সম্পর্কে যদি আপনি একটু ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র ট্রেড করে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবেন। এই বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর বাইন্যান্সে ডিপোজিট করা কিন্তু একদম ইজি। আপনি যদি চান সেক্ষেত্রে সরাসরি ফান্ডিংয়ের মাধ্যমে আপনি এখান থেকে P2P-তে আপনি ডলার বাই করতে পারবেন। আপনি তাদের বিকাশ বা নগদ, এখানে ডলার বাই করার সময় কিন্তু আপনারা অনেকেই প্রতারণার শিকার হন। সেই ক্ষেত্রে এই যে ভেরিফাইড অপশন আছে, যারা ভেরিফাইড এদের কাছ থেকে আপনি ডলার বাই করবেন। ডলার বাই করার জন্য আপনি জাস্ট এখান থেকে বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পর এখানে আপনি যে কয় টাকার ডলার বাই করতে চান সেটা আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে আপনি অ্যামাউন্ট দিবেন, মানে অ্যামাউন্ট দেওয়ার পর বাই ইউএসডিটি ক্লিক করার পর তারা আপনাকে একটা নগদ নাম্বার বা বিকাশ নাম্বার দেবে। আপনি ওই নাম্বারে টাকা সেন্ড করে আপনি তাদের মেসেজ দিবেন বা যে ট্রানজ্যাকশন আইডি আছে ওইটা দিলে কিন্তু তারা আপনার বাইন্যান্সে ডলার দিয়ে দিবে। এছাড়া আপনি বিভিন্ন মাধ্যম থেকে বাইন্যান্সে ডলার নিতে পারবেন, কোনো ব্যাপার না। এখানে কিন্তু হিউজ পরিমাণের এজেন্ট আছে, তাদের কাছ থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ডলার বাই করতে পারবেন। এবং আপনি যদি কারো কাছ থেকে ডলার আনতে চান সেক্ষেত্রে আপনি স্পোর্টে আসবেন। স্পোর্টে আসার পর এই যে ইউএসডিটি হলে আপনি ইউএসডিটি করবেন। সাপোর্ট আপনি যদি কারো কাছ থেকে ইউএসডিটি আনতে চান আপনি ইউএসডিটিতে ক্লিক করবেন। দেন এখানে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে উপরে যে অপশনটা আছে মানে ট্রন, টিআরসি, এই যে বিএনবিএসই আছে, ইথেরিয়াম আছে,
আপনি এখানে টোন টিআরসি সিলেক্ট করবেন, দেন এখানে যে টিআরসি 20 অ্যাড্রেস আসবে, অ্যাড্রেসটা কপি করে আপনি মানে আপনাকে যে ডলার দিবে আপনি তাকে সেন্ড করবেন, সে আপনাকে কিন্তু এখানে ইউএসডিটি দিয়ে দিতে পারবে সরাসরি, আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন। কীভাবে ট্রেড করবেন এ নিয়ে মানে আমি পরবর্তীতে একটা ভিডিও মেক করবো, এবং আপনার যারা পেইড গ্রুপে জয়েন হতে চান প্রত্যেকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করেন, অথবা আমার টেলিগ্রামে যোগাযোগ করেন। আপনারা পেইড গ্রুপে জয়েন হলে ওইখানে জাস্ট আপনি যদি ওই সিগনালগুলো ফলো করেন তাহলে প্রতিদিন এইখান থেকে আপনি হিউজ পরিমাণ একটা প্রফিট করতে পারবেন, এবং ম্যাক্সিমাম সময় আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আর এখানে কিন্তু আপনি যদি ভালো একটা অ্যাডমিনের সাথে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি নিশ্চিন্তে ইনকাম করতে পারবেন। আমি আবারও বলতেছি আপনারা প্রত্যেকে আমার রেফার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং প্রত্যেকে আমার টেলিগ্রামে জয়েন করেন। আপনারা যারা আমার রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকে একটা কমিশন দিয়ে আমি ওইখানে আমাদের যে পেইড গ্রুপ আছে পেইড গ্রুপে জয়েন করাই দিবো।